আইপিএল এর 7 নম্বর ম্যাচে আজ মোকাবিলা করেছে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটান্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ দিল্লি ক্যাপিটালসকে আগে ব্যাটিং করতে পাঠায়। দিল্লি ক্যাপিটালস এর ওপেনার ডেভিড ওয়ার্নার আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে, 32টি বলে 37টি রান করে ওয়ার্নার। অন্যদিকে পৃথ্বী শা আজকে খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়, মাত্র 5 বলে 7 রান করতে পারে। মিচেল মার্চও আজকে বড় একটি ইনিংস খেলতে পারেনি, কিন্তু অন্যদিকে সরফরাজ খান আজকে 34টি বলে 30টি রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিল। শেষের দিকে ব্যাটিংয়ে ঝড় তোলে আকসের প্যাটেল, 22 বলে 26টি রান করে এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার 162 রান করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। আইপিএল এর প্রতিটি ম্যাচ আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। 163 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে দুজন ওপেনার ঋদ্ধিমান শাহ এবং শুভমান গিল দুর্দান্ত করতে থাকে। ঋদ্ধিমান শাহ 7 বলে 14 রান করে আউট হয়ে যায়। অন্য প্রান্ত থেকে শুভমান গিলও 13 বলে 14 রান করে আউট হয়ে যায়। গুজরাট টাইটান্স এর হয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলেছে সাই সুদর্শন, 48টি বলে 62টি রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছেড়েছে। অন্যদিকে ডেভিড মিলার আজকের ম্যাচে দুর্দান্ত একটি ইনিংস খেলেছে, 16 বলে 31টি রান করে নট আউট থাকে। শেষ পর্যন্ত গুজরাট টাইটান্স 6 উইকেট হাতে রেখে ম্যাচটি জয়লাভ করে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিজিএস স্পোর্টস। আপনারা এখানে ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট পেয়ে যাবেন, এছাড়া আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। তাই দেরি না করে এখনই ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে বিজিএস স্পোর্টস এর লিংক দেওয়া আছে, লিংকটি ক্লিক করে বিজিএস স্পোর্টস ওয়েবসাইটটি কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন।